টাঙ্গাইলে নকল ইউনানি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে র‍্যাব 12 সিপিসিতে নকল ওষুধ মজুদ রাখার দায়ে কারখানার মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল এলাকার 18 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মেসার্স আলকালাইড ইউনানি ল্যাবরেটরিতে অভিযান চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রানোয়ারা খাতুন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি কারখানার মালিক জিতেন্দ্র মোহন সাহাকে 1 লক্ষ টাকার জরিমানা করেন। টাঙ্গাইল র‍্যাব 12 এর সিপিসি 3 কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদি টাঙ্গাইল এলাকায় মেসার্স আলকালাইড ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে নকল ওষুধ মজুদ রাখার দায়ে কারখানার মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রানোয়ারা খাতুন। অন্যদিকে শহরের আকুর টাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে 50 বোতল ফেন্সিডিল সহ শিপুল ও মোহাম্মদ আলী জিন্না তোরফে মুন্না নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির 34,000 টাকাও জব্দ করা হয়।